কখন বলাইলেন? যখন কথা বলার বয়স না, মায়ের কোলে দোলনায় আছে, পয়গম্বর ঈসা কথাগুলো বলছেন, এই কথাগুলো আল্লাহ তাআলা নিয়ে গেছেন, নিয়ে নিজের কথা বানায় তার বন্ধুর কাছে আবার নাজিল করছেন। ওই কথার ভেতরে একটা কথা হলো, পয়গম্বর ঈসা বলতেছিলেন, ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবাসু হাইয়া জালিকা ঈসা ইবনু মারিয়াম। মানে ঈসা আলাইহিস সালাম নিজের পরিচয় দিতে যে যে কথাগুলো বলছেন তার একটি আয়াত আমি আপনাদের সামনে পেশ করেছি। দুনো হাত উপরে তুলেন, সোজা করেন, আঙুল খুলেন, নাড়াচাড়া দেন, দি জবান খুলে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলার মতো কারণ গেছে না? এই যে একটু আগে কারণ একটা গেল যে অস্বাভাবিক কায়দায় মানুষ জন্ম হয়েছে, সুবহানাল্লাহ। অস্বাভাবিক কায়দায় দোলনার বাচ্চা কথা বলেছে, সুবহানাল্লাহ। জোরে বলেন, আওয়াজ করে জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে করে বলেন সুবহানাল্লাহ। হাত সোজা করেন, আবার সোজা করেন, নামাইছেন কে মনে হয় শুনেন নাই, আঙুল খুলেন তো, আস্তে আস্তে নাড়েন, এবার নামান। এ আমার দিকে করলাম আর কি, আপনাদেরকে, আপনারা যে আমার কথা শুনতে আছেন এটা একটু চেক করলাম আর কি। আমার এখন ওয়াজ করতে গেলে অস্থির লাগে, এ কারণে সংক্ষেপে বলতে হইব, তো তাই আপনাদেরকে সবাই রে মনোযোগী রাখতে হইব আমার, তাছাড়া কথাগুলো স্মরণ থাকবে না আপনাদের। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম তিনটা দোয়া করছেন আল্লাহর কাছে, এবং তিনটা দোয়া আল্লাহ কবুল করছেন। একটা দোয়া করছেন, আল্লাহ আপনি আমার উপরে জন্মের সময় শান্তি দেন। মানুষ যদি জন্মের সময় নিরাপদ না হয় তাহলে তার জিন্দগি বরবাদ হয়ে যায়। জন্ম যদি কারোর নিরাপদ হয় তাহলে বাচ্চাটা সুস্থ হয়, আর জন্ম যদি নিরাপদ না হয়, শয়তান মস করে অথবা কোনো দুর্ঘটনার কবলে পড়ে, তো বাচ্চাটা বিকলাঙ্গ হয়ে যায়। আর জন্মের সময় সালামতি, এটা ভালো হাসপাতালে গেলে হয় না, এটা আল্লাহর কাছে চায়া আনতে হয়। অনেকে মনে করে আমার বাচ্চা হইব, এটা যদি ভালো হাসপাতালে হয় তাহলে ভালো হইব। ঈসা আলাইহিস সালাম তো সবচেয়ে ভালো, মেডিনোভা না কি দামি হাসপাতাল, দু একটা নাম কর না, মানে বিদেশের ইন্ডিয়ার মেডিনোভা অথবা স্কোয়ার অথবা কি এলিজাবেথ, মাউন্ট এলিজাবেথ, এরকম জায়গায় হন নাই, উনি হয়েছেন কোথায়? এমন জায়গায় পয়গম্বর ঈসা জন্মগ্রহণ করেছেন যেখানে কোনো নার্সিং ব্যবস্থা নাই, কোনো দায়ী ব্যবস্থা নাই, কেউ নাই যে বাচ্চাটা হওয়ার পরে দাদি কোলে নেবে, এমন কলও নাই। হযরত মরিয়ম গেছেন গাছতলায় জঙ্গলে, আড়ালে চলে গেছেন, কিন্তু আল্লাহ যখন সালামতি দান করেছেন বাচ্চাটা এই জায়গায় এত সুন্দরভাবে হয়েছে, কোনো দায় লাগে না। আল্লাহু আকবার, জোরে করে বলেন। আবার বাচ্চার শুধু সালামতি না, বাচ্চার মায়েরও সালামতি আল্লাহ দিলেন। জঙ্গলের ভিতরে খাইব কি, আল্লাহ মুহূর্তের ভিতরে পাকা খেজুর ঝুলাইয়া আবার একটা একটা করে ফেলতেছে, আর হযরত মরিয়ম খাইতেছে। চিন্তা করছেন, পাথর থেকে নহর জারি হয়ে গেছে, পানি বেরোইতেছে, শীতল পানি তিনি পান করতেছে, ঝর্ণা চালু হয়ে গেছে, খাওয়ার পরে শক্তি এসে গেছে, নিজের সন্তানকে কোলে নিয়ে দুগ্ধ পান করাইতেছে, এই সব সালামতি কার দান? জোরে আওয়াজ করে বলেন কার দান? কোটি টাকা খরচ করে বাচ্চা হইতে গেছে ইংল্যান্ডে, কিন্তু হয়েছে পরে এমন একটা মরা ডাকা হয়েছে যে চোখ টেরা কান বেহা, এরকম একটা হয়েছে, কিন্তু জঙ্গলের ভিতরে হইতেছে কেউ নাই, ব্রেন কেমন যে জন্মের পরে কথা কয়। হযরত মরিয়ম বলে, আল্লাহ অস্বাভাবিক কায়দায় একটা বাচ্চা দিলেন, এটা নিয়ে সবার কাছে গেলে যদি কয় বাপকে কি কমু, কয় তোমার কিছু বলতে হবে না,
যেটা পাঠাইছি দারুণ জিনিস দারুণ কায়দায় তোমার কাছে দিয়ে দিছি আমার কুদরত জাহির করেছি কথা তোমার বলা লাগবে না কথা হেই বলবে আসসালামু আলাইয়া ইয়াউমা বুলিতু তো বাচ্চাটা এবার কথা বলতেছে কালা ইন্নি আব্দুল্লাহ এই দাঙ্গাবাজ ফেতনাবাজ উল্টা পাল্টা কথা যারা কস চাপাবাজ যেটি আইসো সুপ সব ইন্নি আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়াজআলানি নাবিয়া সব বলতেছে আবার বলে কি এই দোয়াগুলো করতেছে সালামতি আমার জন্মের সময় শান্তি আল্লাহ আমি শান্তি কামনা করি আমার জন্মের সময়ে আমার মরার সময়ে আমার হাশরের সময়ে পয়গম্বর ঈসা আলাইহিস সালামের সবগুলো কথা আল্লাহ কবুল করেছেন এই কারণেই জন্মের পরে কোনো মুসিবত আর ফেলেন নাই যখন ওনাকে দুশমনরা ঘিরে ফেলছে তখন আল্লাহ ওই যে বলছে আয় আল্লাহ আমার মরণের সময় শান্তি দান করবেন তো আল্লাহ তাআলা শান্তির মরণ দেওয়ার জন্য দুশমনদের চোখের আড়াল করে টান দিয়া ওঠায় একেবারে সালামতিতে নিরাপদে আসমানে নিয়ে বহে আলাইছে খ্রিস্টানরা যারা ঈসা নবীর ভক্ত ওরা নিজেরা ওগর নবীর সম্পর্কে অত সুন্দর জানে না আমরা যত জানি ঈসা আলাইহিস সালাম ওরা মনে করে যে শুলিতে চড়ে মরে গেছে শুলিতে চড়ানো হয়েছে আসলে বলেন তো ঈসা আলাইহিস সালাম কি মরে গেছে না বাঁচা আছে জোরে আওয়াজ করে বলেন যদি এই কথা কেউ না মানে তাহলে সে কাফের পয়গম্বর ঈসা আলাইহিস সালাম সম্পর্কে তিনটা বড় আকীদা একটা আকীদা হলো বাপ সারা জন্ম সম্ভব আল্লাহর জন্য না অসম্ভব জোরে বলেন আদম যদি বাপ মা সারা হয় তাহলে ঈসা বাপ সারা হইতে সমস্যা কি আদমকে যিনি বানাইছেন ঈসা আলাইহিস সালামকে তিনি বানাইছেন দ্বিতীয় নাম্বার হলো মরেন নাই আসমানে আছেন চতুর্থ আকাশে আছেন পালতেছেন কে আর জোরে জোর হলো না জোরছে বলেন পালতেছেন কি খাওয়াইতেছেন কি আল্লাহর জন্য কি সম্ভব না সম্ভব ওই যে সালামতির মৃত্যু দিবেন এজন্য পয়গম্বর ঈসাকে যেখানে সেখানে মারবেন না নামবেন দামেস্কের জামে মসজিদে যেদিন নামবেন কিয়ামতের পূর্বে যখন নামবেন দামেস্কের জামে মসজিদের ছাদের উপরে নামবেন দাজ্জালকে কতল করবেন কিন্তু তিনি ইন্তেকাল করবেন মদিনাতুল মুনাওয়ারাতে সবচেয়ে দামি জায়গাতে কারণ মদিনায় যে মাটিটা সুবহানাল্লাহ বলার লাগে রেডিওয়ে বসেন আগেই বলেন না খবরটা দিয়া লই আল্লাহর রসুলের দেহ মুবারকের সাথে যে মাটিটা লাগে আছে এই মাটিটা আল্লাহর কাছে আল্লাহর আরশের চাইতে বেশি দামি ঈসা আলাইহিস সালামের মৃত্যু হবে কোথায় মদিনায় আল্লাহর রসুল কবরের জায়গা দেখায় দিছে যে এইখানে ঈসার কবর হবে ঈসা আলাইহিস সালাম কত নিরাপদ মরণ আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি বলেছেন ঈসা আলাইহিস সালাম জমিনে আসার পরে 45 বছর বেঁচে থাকবেন দুইটা বিয়া করবেন কয়টা সাতটা বাচ্চা হবে সুবহানাল্লাহ বলবেন হলো এই যে এখন খবরটা দেওয়ার পরে ঈসা আলাইহিস সালামের দুনো বিবি সাত বাচ্চা সবার কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কারণ আমাদের নবী শেষ নবী নবীর পরে নবী নাই ঈসা নবীর ছেলে ঈসা নবীর বিবিদের কালিমা যদি হয় লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে কাইদানি নবী এ কারণে কাদিয়ানীদেরকে যারা সহযোগিতা করে তারাও কাফের কাদিয়ানীদেরকে যারা কাফের বলে না মনে করে না ওরাও কাফের ওরাও কাফের কারণ আমাদের নবীর পরে আর নবী নাই ঈসা নবীর নবুয়ত চলবে না আল্লাহর রাসূল বলেন লাউ কানা মুসা হাইয়ান রূহুল্লাহ শুধু না
কালিমুল্লাহ যদি বাঁচা থাকতো কালিমুল্লাহর নবুয়াত চলতো না, কারণ আমাদের নবী শেষ নবী, আমাদের নবীর পরে আর নবী নাই। মদিনার মরণের চাইতে ভালো মরণ নাই। এ কারণে প্রত্যেকটা মুসলমানের এই দোয়া করা সাহাবীদের আমলের নকল আমল, যে আল্লাহ আপনি আমাকে মদিনায় মরণ দান করেন। আল্লাহ ইচ্ছা করলে পারে না? অনেক গরিব মানুষ আছে হজের সফরে এরকম পাওয়া যায়, এ গরিব মানুষ জায়গা জমিন বেচা হজে গেছে, মদিনায় যায় কইতেছে এরকম হাজি পাইছি আমি 18 বছরের ভিতরে দুই চারটে এরকম পাইছি, যে আমাদের বিল্ডিং এ সে খালি যায় বলে আমার মদিনা থেকে যাইতে মনে চায় না, আমার মদিনায় মরতে মনে চায়, মদিনায় ইন্তেকাল করছে। এক হাজি তো আমাদের বিল্ডিং এ একবার ইন্তেকাল করলো, ইহরাম বান্ধা, হজ্জে ইফরাত করতেছে, ইহরাম বান্ধা, আর মদিনা শরীফে সে ইন্তেকাল করলো, এবং কাফন পড়া অবস্থায় তাকে জান্নাতুল বাকিতে দাফন করা হইল। এ কারণে হযরত উমরও এই দোয়া করতেন, হযরত উমর দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজাল মাউতি ফি বালাদি রাসূলিক, মরণের সময় যদি কেউ শান্তি চায় তাহলে সবচেয়ে উত্তম তরিকা হলো শহীদি মরণ মরা। ফিলিস্তিনে যারা মরতেছে ওরা দেখেন না মরার সময় কোরআন শরীফ পড়ে, মরার সময় আল্লাহর নামের তকবীর পড়ে, মরার সময় জোরে জোরে জিকির করে, আল্লাহু আকবার জোরে বলেন, হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন মাম্মাতা ওয়া হুয়া ইয়ালামু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন কেউ মারা গেল তার দিলে আছে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, মরার সাথে সাথে সে আল্লাহর জান্নাতে চলে যাবে। আশ্চর্য বিষয় হলো এই ওয়াজ নসিহত দাওয়াত তবলিগ আলেমদের নসিহত এজন্য লাগে, 90 ভাগ মুসলমান জন্মগ্রহণ করে ইসলামের দস্তরখানে, কিন্তু কেউ মরে যায় নাস্তিকের গুরুস্থানে, মুরতাদের গুরুস্থানে, কাদিয়ানির গুরুস্থানে, কাফেরের গুরুস্থানে, তার মরণটা হয়ে যায় খারাপ। এ কারণে ভালো মরণ চাওয়ার নবীদের আমল, হযরত ঈসা আলাইহিস সালাম বলে আল্লাহ আমার উপরে শান্তি বর্ষণ হোক জন্মের সময়, এবং যেদিন আমি মারা যাব তখন যেন সালামতি হয়, আমি যেন নিরাপদ একটা মৃত্যু পাই। নিরাপদ মৃত্যু কপালের ব্যাপার, ভালো মরণ কপালের ব্যাপার। আল্লাহর রাসূল বলেন যাদের ভালো মরণ হয় তাদের কবর জান্নাত হয়ে যায়। কেউ যদি ইবাদতের ভেতরে মরে, কোরআন পড়তে, যেমন হযরত উসমান কোরআন শরীফ পড়তে পড়তে শহীদ হয়ে গেছে, কোরআন পড়তেছে আর ওনার গর্দান কেটে ফেলছে, ইতিহাসের পাতায় কেউ কেউ আছে হাদিস পড়তে পড়তে মরে গেছে, আর কেউ আছে বিড়ি খেতে খেতে মরে গেছে। মরণের সময় কেউ নামাজ পড়তে চায়, হযরত হুসাইন মরার আগে নামাজ পড়তে চাইছে, কেউ মরার আগে ইবাদত করতে চায়, গোসল করতে চায়, নামাজ পড়তে চায়, আর কেউ আছে আমাদের বাংলাদেশে একজন মরার আগে ফাঁসি হইব এর আগে কয় বিড়ি খাম, কেউ মরার আগে কোরআন পড়ে, কেউ মরার আগে হাদিস পড়ে। যেমন মুহাদ্দিসিনদের কেউ কেউ আছে মরার আগে হাদিস পড়তে পড়তে মারা গেছে। আবু যুরায়হা রাযি রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় এক মুহাদ্দিসের নাম, এত বড় মুহাদ্দিস যার লাখ লাখ হাদিস মুখস্থ ছিল, সুবহানাল্লাহ আগামীকালকে বললেন কত হাদিস মুখস্থ ছিল লক্ষ লক্ষ, ওনার এক ছাত্র আবু যুরায়হা রাযির ছাত্র, ওনার ছাত্রদের কিছু নাম শুনেন, যেমন ওনার ছাত্র হইল আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি, আলী ইবনুল মাদানী রহমতুল্লাহ আলাইহি, মানে ইমাম বুখারীর উস্তাদ আলী ইবনুল মাদানী, ইয়াহিয়া ইবনে মাইন রহমতুল্লাহ আলাইহি, অর্থাৎ ইমাম বুখারীর উস্তাদরা হলো ওনার ছাত্র। তাহলে উনি কত বড়,
ওনার এক ছাত্র হাদিস মুখস্থ করে, হাদিস মুখস্থ করতে যায় খালি ঘরের ভিতরে পড়তেছে আনাবি জোরা আনাবি জোরা আনাবি জোরা আনাবি জোরা, খালি ওনার নাম কয়, খালি বউ খেপে গেছে। বউ কয় ঘর করে আমার লগে নাম কয় আর একজনের, হে তুমি কার নাম কও খালি, কতক্ষণ পর পর আমার নাম তো একবারও কও না। তো উনি কয় বিবিরে কয় আমি আমার ওস্তাদের নাম বলি, কয় ওস্তাদের নাম এত বলতে হয়? তো যখন আক্রমণ করছে ওস্তাদের উপরে, ওস্তাদের উপরে আক্রমণ করলে কিন্তু ছাত্র খেপে যায়। যদি ছাত্র আদর্শ ছাত্র হয়, আর যদি বেয়াদব ছাত্র হয়, তাহলে ছাত্র উস্তাদের আক্রমণ করে ফেলায়। উস্তাদের উপরে আক্রমণ করলে ছাত্র রাইগা যায়। ছাত্র রাইগে গেছে, হ্যাঁ আমার উস্তাদের নাম বলা যাইব না, মানে তাহলে কি তোমার নাম কব নাকি? আমার উস্তাদের নাম ডেলি 1,00,000 বার বলা যাইব, কারণ আমার উস্তাদের 1,00,000 হাদিস মুখস্থ আছে। 1,00,000 হাদিস মুখস্থ আছে, 1,00,000 হাদিস বাড়ির কাছের কথা। তো এই কথা বলতেই ছাত্র বলে কি, ঠিক আছে, কথাটা শুনেন, আশ্চর্য একটা কথা, ঠিক আছে আমার উস্তাদের যদি 1,00,000 হাদিস মুখস্থ সনদ সহ না থাকে, তাইলে তুমি 3 তালাক। তালাকটারে প্যাঁচ লাগাইছে কোন জায়গায়? তালাকটারে প্যাঁচ লাগাইছে হইলো যে আমার উস্তাদের ইলিমের উপরে তালাক প্যাঁচ লাগাইছে, তার মানে আমার উস্তাদের 1,00,000 হাদিস মুখস্থ না থাকলে তুমি 3 তালাক। রাগে তো কইছে এই কথা, পরে যখন মাথা ঠান্ডা হয়েছে তখন চিন্তা করতেছে কি জানি যদি না থাকে তাই তো আমার বউ আর আইছে, পরে পরে চিন্তা করতেছে আর কি। এবার মাথা ঠান্ডা হইলে এবার জামাই বউ দুজন মিলা আবু জুরহা রাজি রহমতুল্লাহ আলাইহির কাছে গেছে, যা কয় উস্তাদ মাথা গরম হয়েছিল, পরে বউরে কইছি যে আপনার যদি 1,00,000 হাদিস মুখস্থ না থাকে তাহলে বউ 3 তালাক। আসলে কি আপনার 1,00,000 মুখস্থ আছে না আমার বউটা গেছে? তো ইমাম আবু জুরহা রাজি বলে যাও নিশ্চিন্ত মনে, জামাই বউ ঘর সংসার করতে থাকো খুশি মনে, কারণ তোমার ওস্তাদের 1,00,000 হাদিস নয় 6,00,000 হাদিস সনদ সহ মুখস্থ আছে। যার 6,00,000 হাদিস সনদ সহ মুখস্থ আছে সে তো মরার সময় হাদিস পড়বেই। যার 30 বার কোরআন মুখস্থ আছে সে তো মরার সময় কোরআন পড়বেই। আর তোমার হলো হিন্দি গান মুখস্থ আছে তো মরার সময় হিন্দি গান তো তুমি পড়বেই, কারণ জিকির মুখস্থ আছে সে তো মরার সময় কালেমা পড়বেই। আবু জুরহা রাজি রহমতুল্লাহ যখন সাকারাত শুরু হয়ে গেল, মরণ শুরু হয়ে গেছে যখন, তখন ওনার ছাত্ররা সবাই চতুর্দিক দিয়ে বসে হাদিস পড়বার লাগছে। মরণ যদি এমন হয় তাহলে ভালো মরণ, হাদিস পড়তেছে উস্তাদের লগে কথা কইতে সাহস পাইতেছে না, কারণ সাকারাত চলতেছে। এমন সময় আবু জুরহা রাজি তিনি বলতে শুরু করলেন হাদ্দাসানি ফুলান আন ফুলান আন ফুলান আন আবি হুরাইরাতা قال قال رسول الله صلى الله عليه وسلم من مات وهو يعلم لا إله إلا الله. এই কথাটা বলছে আর প্রাণ পাখিটা বাইরে গেছে। মুহাদ্দিসিনরা কয় কাউলান লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, আর আজরাইলের রুহ টান দিয়ে ফিআলান দাখালাল জান্নাহ কইরা ফলাইছে। এটাও কারোর মরণ হয় আর কারোর কারোর মৃত্যু হয়, নাস্তিকের মিছিলে মুরতাদের মিছিলে কুফুরের মিছিলে কারোর কারোর মরণ হয় কুফুরের উপরে। এ কারণে ভালো মরণ চাইতে হয় আল্লাহর কাছে। আজব দেশে বসবাস করি তো আমরা, আমাগর দেশে মুসলমানের কবর যেই গুরুস্থানে হয় নাস্তিকের কবর ওই গুরুস্থানেই হয়, এ কারণে ভালো কবরের জায়গা আল্লাহর কাছে চাইতে হয়। তোমার পরে যেন সহজে কোনো নাস্তিক না মরে, তাহলে তো সিরিয়ালে কবর দিব, তো নাস্তিক তোমার পরে মরলে নাস্তিক নিয়ে হোতায় দিব কবর পাশে। এ কারণে ভালো মরণ চাইতে হয়, মরণের সময় শান্তি চাইতে হয়, কারণ
মরণের সময় শান্তি চাইলে দাইনে বামের কবরগুলা ভালো হয় ঠিক দাইন বামের কবর ভালো হইলে তোমার লাভ কি মনে মনে ভাবতে পারো যে আমার দাইনের কবর বামের কবর ভালো হইলে আমার কি লাভ আমার কি লাভ মনে করেন হোমেনবের পাশের বাড়ির বিল্ডিং এ আগুন লাগছে উনি কি করব কি স্যার হইছেন কে টাকা পয়সা সব আগে সরাইবো পানি নেওয়ার আগে উনার গর্তে বিশ্বাস করেন আর নাই করেন সত্য কি ঠিক না উনার ঘরে যে টাকাগুলো আছে এটি আগে সরাইবো চিন্তা করব জানালা দিয়ে যদি কোনো রং খালি এই দিকে আহে তো তো আমি শেষ পাশের ঘরে আগুন লাগলে যেমন পাশের বাড়িওয়ালার নিরাপত্তা নষ্ট হয়ে যায় কারোর কবর যদি নাস্তিকের মুর্তাদের কবরের মাঝখানে হয়ে যায় ওর কবরের জিন্দগির নিরাপত্তা উঠে যায় এই কারণে আরব দেশে এখনো নিয়ম আছে বাচ্চাদের গুরুস্থানে কোনো বুড়ারে কবর দেয় না কেন বাচ্চার তো কোনো গুনাহ নাই ওর কবর হলো জান্নাত বুড়ালারে দিমু এখানে যদি আগুন জ্বলে তো তো বাচ্চার ঘুম ভেঙে যাবে কতক্ষণ পরে পরে দিমুরে কি হয় রে বাড়ির আওয়াজ কেরে এরে সাপে ফুস করে কেরে এগুলো কমো না এখনো এমন কবর আছে বুখারা সমরকান্দ সফর করে আসেন উজবেকিস্তানে এখনো এমন কবর আছে যেই কবরে মুহাম্মদ নাম না হইলে দাফন করা যায় না এক লাখ হাদিস মুখস্থ না থাকলে মাইয়িতরে কবরের স্থানের ভিতরে ঢুকতে দেয় না গুরুস্থানের ভেতরে ১৭০০ মাইয়িত ঘুমায় রয়েছে ইমাম বুখারীর ১৭ জন উস্তাদ ওই গুরুস্থানে আছে এদের সবার নামও মুহাম্মদ আর সবাই এক লাখ হাদিসের হাফেজ সব এক এক গুরুস্থানে ঘুমায় রয়েছে সাহেবে হেদায়ার মতো মানুষ হেদায়া যিনি লিখেছেন যার লাখ লাখ হাদিস মুখস্থ ছিল এই গুরুস্থানে জায়গা পায় নাই কেন ওনার নাম মুহাম্মদ না তুমি আউট তোর নাম মিলে না হাদিস মুখস্থ থাকলে নাম মিলে না আর আমার তো নাম তো মিলে না মিলে নাই কামও মিলে না চিন্তাধারাও মিলে না সব পশ্চিমাদের দালাল পশ্চিমাদের দোসর হয়ে চলাফেরা করে মরার সময় মুসলমানের কবরস্থানে যায় ঘুমায় এত সুজা বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ এত সুজা রাগ হওয়ার রাগ হওয়ার কিছু নাই এই জন্য নিজেদের মরণ ভালো কামনা করা চাই কি ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন বুঝে আসে তো বুঝে আসেনি কিছু কপাল ভালো এদেশের মুসলমানদের যে এদেশের আলেমরা আলাদা গুরুস্থানে শয় না আলেমরাও পাবলিক গুরুস্থানে শয় হাফেজদের কবর পাবলিক গুরুস্থানে হয় আশা করা যায় একজন জামায়ের কারণে যেমন ৫০০ বরযাত্রী ভালো রান আন্ডা মাছ খান্ডা খায় একটা হাফেজের কবর একজন আলেমের কবর কবরস্থানে হওয়ার কারণে হতে পারে আল্লাহ তাআলা বাকিদের কবরে আজাব আল্লাহ তাআলা মাফ করে দিবে যেই মোল্লার কারণে কবরে আগুন থেকে বাঁচবা ওই মোল্লারে খালি জেলে বানায় ধরে ধরে এ কারণে হযরত উমর দোয়া করতেন এটা তো হযরত ঈসা নবীর দোয়া والسلام علي يوم ولدت ويوم أموت ويوم أبعث حيا حضرت عمر دعا করতেন اللهم ارزقني شهادة في سبيلك واجعل موتي في بلد رسولك او গো আল্লাহ আমাকে তুমি মদিনায় মরণ দান করো যেন নবীর শহরে ঘুমাইতে পারি কারণ নবীর কবর যেখানে আছে আশপাশের কবরে আশা করা যায় আল্লাহ আগুন দিবে না আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার বলেন আশ্চর্য নসিব হযরত উমরের কারণ ওনার দোয়া কবুল হয়ে গেছে নামাজ পড়াইতেছে দুশমনে যায় পেটে ছুরি মারছে খাদ্য থলি কেটে গেছে হযরত উমরকে হাকিম যখন বলছে এই আঘাতে আপনার মৃত্যু হয়ে যাবে হযরত উমর কয় আলহামদুলিল্লাহ কারণ আমার দোনো দোয়া কবুল হইছে আমি শহীদে মত চাইছি মদিনায় মরণ চাইছি আমার মদিনায় মরণ হইতেছে এবার হযরত উমরের ধান্দা হইল খালি মদিনায় কবর হইলে তো হয় না কবরটা আর একটু ভালো জায়গায় নেওয়া যায়নি নিজের ছেলেরে ডেকে বলে আব্দুল্লাহ রে যা আয়েশা সিদ্দিকার ঘরে একটু যা যা উম্মুল মুমিনিন রে বল
রসূলের ঘরের ভিতরে একটা কবরের জায়গা ফাঁকা আছে যেই কবরের জায়গাটা আয়েশা সিদ্দিকা নিজের জন্য রাখছে আয়েশা সিদ্দিকাকে একটু বল আমিরুল মুমিনিন হযরত ওমর নবীর পায়ের কাছে একটু শোয়ার শখ হইছে আপনি যদি আপনার কবরের জায়গাটা ছাইরা দেন তাহলে বাবা আল্লাহর রাসূলের পায়ের কাছে ঘুমানোর নিয়ত করছে যদি আপনি সুযোগ দেন তাহলে সেখানে শুইতে চায় আপনি কি কবুল করবেন হযরত আয়েশা বলে ওমর শুইতে চাইছে ওমর রে তো ওই জায়গাটায় মানায় আল্লাহু আকবার বলেন ওমরকে এই জায়গায় মানায় কারণ ওমরের তো অনেক গুণ ওমরের একটা গুণ হলো আশাদহুম ফি আমরিল্লাহি ওমর ওমর আল্লাহর কামে শক্ত আর আমরা হলো দুনিয়ার কামে শক্ত ঠিক গুনার কামে শক্ত ওমর হলো ইবাদতে শক্ত ঠিক আওয়াজ করে বলেন আওয়াজ করে বলেন আওয়াজ করে বলেন ফারুক বাইনাল হাক্কি ওয়াল বাতিল লাউ কানা বাদি নবিয়ুন লা কানা ওমর আমার পরে কেউ নবী হইলে ওমর নবী হইতো আল্লাহর রাসূল বলেন সব নবীর একজন করে মুহাদ্দাস আছে আল্লাহর রাসূল বলেন মুহাদ্দাসি ওমর আল্লাহর রাসূল বলেন সব নবীর একজন মুহাদ্দাস আছে মুহাদ্দাস কাকে বলে মুহাদ্দাস বলা হয় আল্লাহ তাআলা নিজের কথা বান্দার যে বান্দার কলবের ভিতরে ছাড়ে ওই বান্দাকে মুহাদ্দাস বলে হযরত ওমরের কলবে আল্লাহ নিজের কথা ছাড়ে এ কারণে আল্লাহর রাসূল বলেন মুহাদ্দাসি ওমর আমার মুহাদ্দাস হলো ওমর এ কারণেই ওমর যা চাইছে ওই রকম কোরআনের আয়াত নাজিল হইছে 21 জায়গায় একুন জায়গায় একটা হলো মুহাদ্দিস যিনি হাদিস পড়ায় হাদিস বর্ণনা করে আর একটা হলো মুহাদ্দাস যে আল্লাহর কথা কলবে আসে আল্লাহর কথা মুখে বলে আল্লাহু আকবার জোরে করে বলে এই রকম মানুষ হলো হযরত ওমর এমন কি হযরত ওমরের বসিরত্ব এত বেশি বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজির হাদিস যারা বর্ণনা করছে ওমরের চোখের পাওয়ারও তারাই বর্ণনা করছে ওমর তো এমন মদিনায় যে যা স্বপ্ন দেখে ওমর ভালো স্বপ্ন হইলে ওমর হেডাও দেয় এমন কি আব্দুল্লাহ বিন জায়েদ বিন আব্দ রব্বি আজান স্বপ্নে দেখছে দেখে কয় আল্লাহর নবী এগুলো এগুলো পাইছি এমনি 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 বিস্তারিত বিবরণ আছে তা আল্লাহর রাসূল বেলালকে ডেকে বললেন এগুলো আজকের থেকে আজান কিয়ামত পর্যন্ত এমনি নামাজে ডাকা হবে যখন আজান সেট আপ হয়ে গেছে আর আব্দুল্লাহ বিন জায়েদ বিন আব্দ রব্বির নাম লেখা হয়ে গেছে যে অমুকের স্বপ্নের কারণে অমুককে ইতিহাসের পাতায় লেখা হলো তার স্বপ্নের মাধ্যমে এই কালিমাতগুলো পাওয়া গেল এগুলো সে পেয়েছে এগুলো রুইয়াতুকা সাদিকান সালিহান আল্লাহর রাসূল বলেন এগুলো সত্য স্বপ্ন ফেরেশতায় শিখাইছে কিয়ামত পর্যন্ত এইগুলা দিয়েই নামাজে ডাকা হবে হযরত ওমর বসে চুপ করে শুনতেছে যখন সব কাম শেষ দস্তখত সিলসপ্পর শেষ তখন কয় আমি তো এগুলো অনেক আগে থেকে দেখি তো আল্লাহর রাসূল বললেন তো আগে কইলা না কেন কয় আমি যদি আগে বলি তাহলে আমার এই ভাইয়ের নামটা ইতিহাসের পাতায় কেবল উঠবার লাগছে আমি বললে তো হ্যার নাম কাটা পড়বো আমার নাম উঠবো আমি চাইলাম ইতিহাসের এই জায়গাটায় আমার একটা ভাইয়ের নাম আসুক এই জন্য আমি চুপ করে সব শুনতেছিলাম এমনকি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একদিন স্বপ্নে দেখতেছে হযরত উমরের যুগে দেখে যে আল্লাহর রাসূল ফজরের নামাজ পড়াইতেছে নামাজ পড়ায় ঘুরে বসছে এক টুকরি খেজুর আসছে আল্লাহর রাসূল সবাইরে লাইন করাইছে সবাইরে এক 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 করে খেজুর দিতেছে হযরত আলী বলে আমারও সুযোগ আইছে আমি হাত পাচ্ছি আমার একটা দিছে আরেকটা চাইছি মুসকি হাসি দিয়ে অন্য দিকে ঘুরে গেছে দেয় নাই এই মসজিদে নববীর আজান শুরু হইছে আর আমি মসজিদে গেছি যায়া দেখি ওমর নামাজ পড়াইতেছে রাসূল যেই সূরা স্বপ্নে পড়ছে ঠিক সেই সূরা ওমর স্বপ্নে নামাজের ভিতরে আমি নবী রেজা পড়তে দেখছি মসজিদে যায় দেখি ওমর ওই সূরাগুলোই পড়তেছে আর ঠিক রাসূল যেভাবে বসছে ওমর ঠিক ওইভাবেই বসছে এক টুকরি খেজুর আসছে হযরত ওমর সবাইরে নবী যেমনে লাইন করাইছিল হেমনে লাইন করাইছে আমিও সিরিয়ালে জায়গা মতো ঠিক ওই জায়গায় পড়ে গেলাম স্বপ্নে যে জায়গায় রাসূলের সিরিয়ালে ছিলাম সবাইরে একটা একটা করে দিল আমিও একটা পাইলাম পরে বললাম আর একটা দিবেন হযরত ওমর বলে
রাতের বেলায় রাসূল তো তোমাকে একটাই দিছে আমি দুইটা কেমনে দিব এই হলো হযরত উমরের চোখের হালাত বুকের হালাত এ কারণে হযরত উম্মুল মুমিনিন আয়েশা বলে যাও আব্দুল্লাহ তোমার বাবাকে বলো নবীর কদমের কাছে তার ঈমানে আমি জান্নাতুল বাকিতে থাকব আল্লাহু আকবার জোরে বলেন হযরত উমর নিজের কবরের জায়গাটা কত সুন্দর চয়ন করলেন মিয়া মৌলবী দেখলে রাজাকার রাজাকার যারা ভাবেন আলবদর যারা ভাবেন তা করে বলতিছি পাঁচ ওয়াক্ত নামাজের পরে দোয়া করবেন আল্লাহ একটা মৌলবীর কবরের পাশে আমার কবর দিও আল্লাহ আমি তো নবীর পাশে শুইতে পারবো না আলেমের পাশে আমারে শুয়ায়ো ওগো আল্লাহ আমাকে হাফেজে কোরআনের পাশে শুয়ায়ো যদি কবরটা ভাগ্য গুণে জায়গা মতো পয়রা যায় তাহলে সালামতি আসবে হযরত ঈসা বলে ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া আল্লাহর রাসূলের সাথে হযরত ঈসা দাঁড়াবে হাশরের মাঠে আল্লাহু আকবার আপনি যদি কোনো মৌলবীর সাথে কবর হয় তাহলে হাশরের মাঠে মৌলবীর সাথে দাঁড়াবেন ভাববেন যে হুজুর কোন সময় মরম কবর যদি জায়গা মত না পাই তাহলে তো দূরেই পড়ব নবী আরেকটা কথা শিখাইছে আল্লাহর রাসূল বলে আল মার ও মা মান আহাব্বা সরাসরি কবরে তুমি শুইতে না পারলেও ভালোবাসার সম্পর্ক তাগল লগে কইর দাঁড় করানোর সময় আল্লাহ টান দেয়া তোমারে তাগল লগে দাঁড় করাইব সুতরাং আলেমদের বিপক্ষে চলবেন না পক্ষে আলেমদের থেকে দূরে না কাছে আলেমদের সাথে চলবেন তো ইনশাআল্লাহ ওয়াদা বলেন ইয়া আল্লাহ আলেম ওলামা যেখানে আলেম নাই যেখানে শরণ থাকবে তো ইনশাআল্লাহ কারণ কি কারণ হলো কবর ভালো হবে হাসর ভালো হবে ঠিক কি না ঠিক কি না আলেম বিদ্বেষ রাখবো না মুসলিম সন্তান হিসাবে দায়িত্ব আলেমদেরকে ভালোবাসা মত পর্যন্ত আলেমদেরকে ভালোবাসবো ইনশাআল্লাহ জোরে করে বলেন হাত নামান এই মাহফিলগুলোর মাধ্যমে আলেমদের ভালোবাসা প্রকাশ পায় জাতি রাত ১২টা ১টা পর্যন্ত বসা আলেমদের ভালোবাসা প্রকাশ করে যদি এই তিন দিনের এই আমল কবুল হয়ে থাকে তাহলে আশা করা যায় এটা রসিলায় হয়তো আল্লাহ তাআলা আলেমদের সাথে দাঁড় করায় দিবে হোয়েন ভাইকে আল্লাহ কবুল করুক আমিন আজকে মোবাইল দাঁড়ায় গেছে তাও চলে গেছে যাই কগুলো আল্লাহ তাআলা সাদাকা হিসেবে কবুল করুক এই মাহফিলের সাথে আছেন তো ইনশাআল্লাহ থাকবেন উনি হক্কানি আলেমদের সাথে যতদিন আছে আপনারা ততদিন ওনার লগে থাকবেন ইনশাআল্লাহ ঠিক না এই এতক্ষণ তো এই আলাপটাই করলাম আর কি আলেম ওলামা যেখানে আপনারা আছেন সেখানে হুমায়ুন ভাই যদি থাকে আলেমদের সাথে আপনিও থাকবেন মাহফিলের সাথে সমস্যা নেই ঠিক না হ্যাঁ তাই আজকে একটু নগদ একটু থাকেন এখন দোয়া হইব তো একটু আমল করেন টাকা পয়সা হারাই গেছে তো বেচারা মাইকের বিল দিব না এই মুট করেন মুট করেন মুট করেন এখন দোয়া হবে বিসমিল্লাহ বলেন বিসমিল্লাহ পকেটে হাত ঢুকাইয়া দেন এই যে আমিও শরীক হইতেছি আপনারাও শরীক হন কিছু কিছু বাইর করেন আর কিছু যুবক ছেলেরা দাঁড়াও মাঝখানে মাঝখানে দাঁড়ায় টাকাগুলো কালেকশন করে ভেতরে নিয়ে আসো জলদি করেন জলদি করেন তাড়াতাড়ি করেন তাড়াতাড়ি করেন জলদি করেন আমিও শরীক হইলাম সবাই ইস্তেগফার পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম সৌদি সাহেব নাম কি জানো বেলায়েত ভাই বেলায়েত ভাইয়ের জন্য দোয়া করবেন আরো যারা গুণীজন যারা স্টেজে আছে এই মাহফিলের সাথে তাদের জন্য দোয়া করবেন হ্যাঁ দোয়া করে ওঠো দোয়া করে ওঠো ছাত্র ভাইরা দোয়া করে তারপরে ওঠো দোয়া করে যাও আমার সাথে আমি তো এক বছর একা একা দোয়া করছি জেলখানায় আজকে আমার লগে একটু তোমরা দোয়া করো সমস্যা নাকি দোয়াটা কইরা তারপরে যাও দোয়া করে তারপরে ওঠো সবাই জলদি করেন আর এই রুমালগুলো জলদি করে চালিয়ে দেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله الذي لا إله
آله وأصحابه أجمعين. أي بشر بشر دعاء شامل هون. أي جرا تاكا تونسين إديك نياشين. دعاء تقول تذهب دعاء كرنه. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم إنا نسألك الجنة ورزاك ونعوذ بك من النار. رب العالمين ختم نبوات شملون تمر نبير ختم نبوات شان ركها شملون رب العالمين تين دين دوره علماء حضرت را قطع بلسن تين دينر آخرين مناجات مدراتني غني جنر ابو شروعس الله رب العالمين تمر بندر تين دين بھره آل ملامر نصيحت شربن کرسه بھیکھو کر مطو دوئتا حات برایا دھورسه ওগ আল্লাহ জিন্দেগীর সব গুনার জন্য তোমার কাছে মাপ চাই ওগ আল্লাহ মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সব গুনাহ তুমি মাপ করে দাও আল্লাহ আমিন আল্লাহ এই মাহফিলটাকে কবুল মঞ্জুর করে নাও আমিন উলামায়ে দ্বীন যত কথা বলেছেন সকল নসিহা সকল কথাগুলোর আমল তোমার বান্দা বান্দীদেরকে করবার তৌফিক দান করো আমিন মজলুম মুসলমান যারা আছে তাদের মদদ করো বিশেষ ভাবে আমরা যখন বয়ানের মজলিসে বসা এই সময় অনেকে গুরুস্থানে বসে আছে ফিলিস্তিনে কত মা তার সন্তানের লাশ লয়ে বসে আছে কত বাবা তার সন্তানের লাশ কাঁধে করে গুরুস্থানে যাচ্ছে কত ভাই তার ভাইয়ের লাশ নিয়ে বসে আছে হসপিটালে ক্ষত বিক্ষত দেহ লইয়া বসে আছে রব্বুল আলামিন আমাদের ওই মজলুম ভাই বোনেরা যারা ইসরায়েলের আক্রমণে ক্ষত বিক্ষত আল্লাহ তাদেরকে তুমি নুসরত করো মদদ করো আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য মদদ নুসরত শামিলে হাল করে দাও আয় আল্লাহ বাংলাদেশে যত মজলুম আছে মজলুমদের জন্য মদদ নুসরত পাঠায় দাও বন্দিশালায় বন্দি আলেমদেরকে মুক্ত করে দাও আল্লাহ আমরা যারা হাত তুলেছি আয় আল্লাহ কার কি পেরেশানি কার কি হাজত সব তুমি জানো সবার পেরেশানি মুক্ত করে দাও অসুস্থদেরকে সুস্থ করে দাও ইয়া আল্লাহ বেপনাহকে পনাহ দাও বেরুজিকে রুজি দান করো অশান্তি দূর করে শান্তির ফয়সালা করে দাও আল্লাহ রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি ইয়া আল্লাহ আমাদেরকে তোমার দ্বীনের জন্য কবুল করে নাও ইয়া আল্লাহ হুমায়ুন ভাই উলামাদের আশিক হাক্কানি আলেমদের আশিক রব্বুল আলামিন তার ইশকে কবুল করে নাও আল্লাহ আলেমদের কথা শুনাইতে পাগল পারা হয়ে প্রতি বছরে সম্মেলনটার আয়োজন সর্বোচ্চ ত্যাগ আর কুরবানি দিয়ে করে তার কুরবানিগুলোকে তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ উলামায়ে কেরামদের নসিহত থেকে এই মিল্লাতকে তুমি উপকৃত করো আল্লাহ এই মাহফিল কবুল করে নাও ধারাবাহিকভাবে কবুল করে নাও আল্লাহ রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি অনেকের মা নাই অনেকের বাপ নাই নিজের হাতে অনেকে নিজের মা কবরে রেখেছে নিজের হাতে নিজের বাপ কবরে রেখেছে যাদের মা বাবা অন্ধকার কবরের বাসিন্দা তাদের মা বাবারে মাফ করে দাও যাদের পিতামাতা আছে হায়াত বানায় দাও বেশি বেশি করে খেদমত করতে পারে তৌফিক দাও ইয়া আল্লাহ এই অত্র এলাকার যত মুর্দেগান কবর জগতে চলে গেছে তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও ইয়া আল্লাহ رب العالمين যত অসুস্থ রোগী এই এলাকায় আছে সকলকে সুস্থ করে দাও ঋণগ্রস্ত মানুষগুলোকে ঋণমুক্ত করে দাও ইয়া আল্লাহ মুসিবত ওয়ালাকে মুসিবত থেকে বাঁচাও ইয়া আল্লাহ এই মাহফিলের ওসিলায় এলাকায় সুন্নতের হাওয়া চালু করে দাও আমরা যারা হাত তুলেছি ও গো আল্লাহ আমাদেরকে বাইতুল্লাহ বারবার জিয়ারত করাও তোমার নবীর রওজায় বারবার সালাম দেওয়ার তৌফিক আমাদেরকে তুমি দান করো ইয়া আল্লাহ শাহাদাতের মরণ আমাদেরকে দিও এই মাহফিল কবুল করো আমাদেরকে কবুল করো ইয়া আল্লাহ যতদিন বাঁচায় রাখো ইয়া আল্লাহ কবুল আমলের দস্তরখানে বাঁচায় রাখো যেদিন মৃত্যু দিবা আমলের হালতে নেক আমল করতে করতে উত্তম মরণ তুমি আমাদেরকে দিও আল্লাহ আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা আলা তাআতিক আল্লাহুম্মা আফিনা ফি কুদরাতিক ওয়াদখিলনা ফি রহমাতিক ইয়া আল্লাহ এই মাহফিল বাস্তবায়ন করতে গিয়ে হুমায়ুন ভাইকে যারা সহযোগিতা করেছে যারা পাশে রয়েছে যারা এই মাহফিলকে ভালোবেসেছে যারা এই মাহফিল বাস্তবায়নে সঙ্গ দিয়েছে সকলকে উত্তম জাযা উত্তম আজার তুমি দান করো আল্লাহ সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুনা
وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين برحمتك يا أرحم الراحمين.